তা ছাড়া আর কোনো কথাই হবে না। তাই সকালের ফার্স্ট এক কাপ চা, তাতে চুমুক দেব আর দিনটা শুরু করব। ওফ, জমে যাবে। তো গুড মর্নিং, সকালটা এইভাবে শুরু করলাম। তো আজকের নতুন ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। তো আশা করি ভালো হবে। বৃষ্টি ছেড়েছে এখন, তা রোদ নেই, কেমন একটা মেজমেজে ব্যাপার রয়েছে। তো আমি এখানে মুড়ি চানাচুর ছোলা সেদ্ধ দিয়ে খাচ্ছি, তো শেষ করি, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম। বাবা, ভাইরাল ভিডিও এখন মুখে মুখে সবার। চা খাই আর কি, দারুণ টেস্ট। চলো দেখি আজকের মেনুতে কি কি আছে। তো বাজারে গেছিলাম, তো এই লম্বা লম্বা পাঁপড়গুলো নিয়ে এসেছি। এই বর্ষার দিনে ভাতের সঙ্গে চায়ের সময় খেতে খুব ভালো লাগে, তাই হঠাৎ চা পাতা কিনতে গেছিলাম। তো এই পাঁপড়গুলো দেখছি একজনে নিচ্ছে, তো ভালো লেগে গেল। হ্যাঁ, আমারও মাথায় চলে আসলো তখন, এই পাঁপড় তো খুব ভালো, নিয়ে নিলাম। 250 নিয়েছি 15 টাকা দিয়ে। আর এখানে বাগানে শিম তুলেছি, শিম ভাজা হবে। আর উচ্ছেটা পেয়েছিলাম, তো ছুটি পড়তে যাচ্ছি কিনা। আর এখানে এই যে উচ্ছে বাগানে দুটো উচ্ছে ছিল, উচ্ছে তুলে নিয়ে আসলাম। তো উচ্ছে আর আলু দিয়ে রসা রসা তরকারি হবে, একটু লঙ্কার গুঁড়ো ছিটা দিয়ে, দারুণ টেস্ট। আর এখানে হচ্ছে আজকে মেনুতে ডাল, দেখি আজকে ওই অনলাইনে অর্ডার দিয়েছিলাম ডাল, সেই ডালটা আজকে রান্না হচ্ছে, দেখি কেমন, ভালো না খারাপ বলছি কি না, তাহলেই বোঝা যাবে। আর এখানে হচ্ছে ওই বাগানে লাউ অল্প একটু ছিল, সেটা বড়ি দিয়ে হচ্ছে। তো আজকে এই মেনু, আর সঙ্গে থাকবে ডিম ভাজা। বাজারে গিয়েছিলো বাবা, মাছ পাইনি, আমি ভাবছিলাম আনবো, কিন্তু আবার যদি বাবাও নিয়ে আসে, দুজনা রান্না করার ঝামেলা, আনা তো যায় তাই না, চাপের হয়ে যাবে, তাই জন্য দুজনাই কেউ মাছ পায়নি। তো আজকে ডিম দিয়ে কাজ চালাবো। তো এই মেনু আজকের, তাহলে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে এই। দেখ ওই পোকা থাকবে মাথায়, হ্যাঁ আলোতে দেখবি বোঝে যাবে। আর রোদ উঠে গেছে বাইরে, ঝরঝরা রোদ, ধনে পাতাগুলো পুরো 12টা বেজে গেছে, ও আর হবে না, এইখানে হয়েছে, এই যে পুরো শেষ। দুটো চাল কুমড়ো গাছের ছিল, পচে গেছে, তো ওখানে ফেলে দিয়েছি, আবার গাছ উঠবে ওখানে ওই গাছগুলো তুলে আবার বসাবো অন্য জায়গায়। ওই যে পেঁপে গাছ ভেঙে গেছিলো, ওই পেঁপেগুলো পড়ে আছে, ও কাউকে দিয়ে দিতে হবে, আমরা দুটো চারটে রেখেছি। তো একটু ব্রেক নিয়েছি, অল্প হালকা অল্প চা, একটু ঘুম ঘুম পাচ্ছিলাম, ইয়ে থেকে আসলাম তো বাজার থেকে, তো সময় কাটছিলাম, ভাবলাম একটা চা খাই, চা পাতা নিয়ে আসলাম, তো চা খাচ্ছি। হ্যাঁ, এত এত হলুদ দিয়েছিস, অনেক হলুদ দিয়েছিস তো মনে হচ্ছে, আজকে খুশি করছে, মনে হচ্ছে তো অনেক হলুদ দিয়ে দিয়েছিস, দেখ কত হলুদ দিয়ে দিচ্ছে। এখন তো ভাইরাল ভিডিও, বাদাম বাদাম বাদাম, কাঁচা বাদাম। কালকে স্নান করা হয়নি, তো রোদ উঠেছে আজকে, আজকে আচ্ছা করে স্নান করে তেল ফেল মেখে একদম
বাহ, স্নানটা করে নিই। প্রায় কটা বাজে? একটা বেজে গেছে, একটা পাঁচ হয়ে গেছে। যাই একটু দেখি। যা বাবা, স্নানটা হয়ে গেল, এখন খেয়ে নিতে হবে। স্নান করে একটু ফ্রেশ লাগছে, কালকে তো স্নান করিনি ঠান্ডায়। ইচ্ছাই করছিল না কালকে স্নান করি, তো আজকে একদম ফ্রেশ লাগছে পুরো। স্নানটা করে নিলাম, এবার খেয়ে নেবো গরম গরম। মামা, পাঁপড় ভাজবা না? পাঁপড় ভাজবা? গরম পাঁপড়, গরম গরম ভাত চলে আসলো। এই খোকা একটু দূরে যাও দেখি। হ্যাঁ, কেমন ধরছে? ই মা, কি ঘাটিয়া করেছিস দেখতে হয়েছে। আরে হলু দেয় কেমন এরা? উচ্ছেতে হলুদ দিবি না। তাহলে ধোটা ভাত নিয়ে নিয়েছি গরম গরম, আর এদিক থেকে এই আলুটা ভিডিওটাকে নষ্ট করছে। এই আলুটাকে গাঢ় করতে হবে। তিতো দিয়ে একটু খেয়ে নি। ইস, সিম্পল রান্নাটাকে 12টা বাজিয়ে দিলি। হ্যাঁ, এগুলো সব শক্ত তো। আলু এ তো গলেই নি এগুলো। আর গোলে তুল তুলে হয়ে যাবে বড়ির মতো। তারা এখানে নিয়েছি তিতো, তিতো দিয়ে প্রথমে খাচ্ছি। এখানে আছে লাউ, এখানে আছে সিম ভাজা, ডাল, আর ওখানে হচ্ছে ডিম ভাজা। তো খাই, তারপর কথা হচ্ছে। আর গরম গরম পাঁপড় ভাজা। ভাজার সাথে ভাত খাওয়াই হয় না, ভাজা দিয়ে শুরু করতেই হয়, আর চাটনি দিয়ে শেষ করতে পারলে খুব ভালো। চাটনি হয় না কিন্তু ভাজা দরকার, ওগুলো একটা ভাজা থাকবে। একদম খাওয়া জমে যাবে।
কাঁচা বাদাম, ও বাদাম ইরি বরে, এসো গা কি খাবি তোরা, এদিকে আয়, এ মেই মেই দে না ওখানে, এ এদিকে আয় এদিকে আয়, না না ওখানে দোক ওখানে দোক, দে না না এমনি ডাকছি, এই দে না আগে খাবো, ওখানে জল ঢালি দিবি তো ধুয়ে, তারপরে মেই খাওয়া পচা খাওয়া আমি মেই করছি তো শুকে চলে আবি ও কি গান দেখো তোমরা খাওয়ার জন্য কি করছে এরা দুজন সারাদিন আজকে ছাদে আটকে রেখেছিলাম যাতে রোদ রোদে ওদের গাটা একটু শুকিয়ে যায় নাহলে ভিজে ভিজে হয়ে গেছিল হ্যাঁ ওখানে ওই টিকটিকি আছে না না রোদ লাগছে তো এই বলছে এরকম কি হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ এত তাড়াতাড়ি খাচ্ছে পাঁপড়ে তেল আছে না ডিম দিস নি ওর খাওয়া হয়ে গেছে আর ইচ্ছে করছে না আর ইচ্ছে করছে না আর ইচ্ছে করছে না ভালো করে খা ঠিক আছে খা ভালো করে খা সুগা সুগা খা ভালো করে খা আস্তে আস্তে খা মাথাটা সাবন দি খেয়ে নে ভালো করে খেয়ে নে হ্যাঁ খাওয়া হয়ে গেল খাওয়া হয়ে গেল আর খাবি না পেট ভরে গেল রোদে বসে থাক ঠিক আছে সুগা খেয়ে নে এগুলো খেয়ে নে আর খাবি না পেট ভরে গেছে টিকটিকি খেয়েছিস নাকি খা খা ভালো করে খা হ্যাঁ